প্রথম থেকে শেষ পর্যন্ত করুন আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির আপনারা দেখছেন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলেনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা একটা পার্চেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার আই এস ও এইচ সি একশো উনপঞ্চাশ সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় থার্টিন পয়েন্ট টু পিএইচ এইট থাউজেন্ড আর পি এম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় টুয়েলভ পয়েন্ট এইট নুটন মিটার সিক্স থাউজেন্ড আর পি এম এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আর এটা হলো বেস্ট ফোর আর এটা অনেকেই কমেন্ট করেন যে এটা বিএস সিক্স কিনা বা বিএস সিক্স আসবে কিনা না বর্তমানে এটা বেস ফোরই অ্যাভেলেবল রয়েছে এটা মধ্যে কোনো প্রকার বিএস সিক্স পাচ্ছে না আর আসার সম্ভাবনাও নাই আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন ডাবল ডিক্স সামনে রয়েছে দুইশো বিরাশি মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিক্স টু পিস্টন বাইবির ব্রেক ক্যালিপার কোনো প্রকার এবিএস অথবা সেভিএস অপশন আপনারা পাচ্ছেন না এবং রেয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পাচ্ছেন দুইশো বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং মেশিনের সিঙ্গেল পিস্টার্ন ব্রেক ক্লিপার ওভারঅল এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে আপনারা যখন অভার স্পিডে বাইকটা রাইড করবেন হার্ড ব্রেক করলে খুব সহজে টায়ারটা স্কিড করবে না কারণ বড় বড় দুইটা ডিস্ক এর পাশাপাশি টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার খুবই ওয়াইড টায়ার পেয়ে যাচ্ছেন এখানে এবং রিমের মধ্যে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে একটা স্টিকার করে দিছে যে কারণে আপনার টায়ারটা যখন ঘুরবে তখন এই রিমটা দেখতে খুবই সুন্দর লাগবে আর রেয়ারে যদি নিয়ে আসে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ফোরটি সেকশনের সিএটের টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন কতটা হোয়াইট টায়ার এখানে রাখা হয়েছে সো আপনার খুব কনফিডেন্টভাবে কর্নাইং করতে পারবেন হার্ট ব্রেক করতে পারবেন টায়ারটা স্কিড করবে না খুব সহজে আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি যেহেতু ব্রেকিং কন্ট্রোল টায়ারটা ভালো দিছে অবশ্য অবশ্যই এটার সাসপেনশনটা ভালো দরকার তাই এখানে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু এটার টেলিস্কোপিক হলো লাইক ইউজ ডি সাসপেনশন যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনার টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন এটার ফিডব্যাক আপনার খুবই ভালো পাবেন ভাঙাচোরা রাস্তায় খুবই ভালো ফিডব্যাক দেয় এটা আর এখানে মেনশন করে দেখতেই পাচ্ছেন আর এটা রেয়ারে যদি নিয়ে আসে এখানে আপনারা পাচ্ছেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মানসক সাসপেনশন এখানে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল আপনার যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে সাসপেনশনটাকে একটু অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন যারা ষাটের মানুষ রয়েছেন বিশেষ করে সিটটা দেখতে পাচ্ছেন স্পোর্টি সিট রাখছে টুইন সিট রাখা হয়েছে এটার সিটটা খুবই কমফোর্টেবল বিশেষ করে এটা এলজিটাইজ কন্ট্রোলিং এর জন্য আপনার খুব কমফোর্টেবলভাবে বসে বাইকটার মধ্যে লং ট্যুর দিতে পারবেন সমস্যা হবে না কোনো এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব ভাবে বসতে পারবে বিশেষ করে জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনে এখানে একটা গ্রাবিল দিয়ে দিচ্ছে স্পোর্টি ডিজাইনের এ পাশাপাশি টেল থেকে যদি বাইকটাকে দেখায় দেখতে পাচ্ছেন টেল প্রোফাইল থেকে দেখলেও বাইকটা খুবই সুন্দর লাগে এখানে পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ যেহেতু রাখা হয়েছে সো টেল লাইটটা আপনার হ্যালোজিং পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটাও ফ্ল্যাক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে এবং এখানে দুই সাইডে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন ওভারঅল এটা টেল ফাল্ট দেখতে খুবই সুন্দর এবং যদি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনে একটা এখানে রাখা হয়েছে এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য ওকে এখন যদি একটা ফ্রন্ট লুক নিয়ে আসি ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাখা হয়েছে আমার সামনে ব্লু কালারটা রয়েছে এটার মধ্যে ব্ল্যাক কালারও হয় দুটো কালার খুবই গর্জিয়াস আর হেডলাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাখা হয়েছে বিশেষ করে এই ভাইজারটা দেখতে খুবই সুন্দর গ্লোসি কালার রাখছে এবং নিচে যদি নিয়ে আসি হেডলাইটটা পুরোপুরি হ্যালোজিং রাখা হয়েছে চাইলে আপনি এটার মধ্যে এল ইডি ইনস্টল করতে পারবেন আর এটা সিক্টে রাইটের জন্য মোর দেন এনা কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এক্সট্রা ফগলাইট ইনস্টল করতে হবে আর এখানে ইন্ডিকেটরটা ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ বাইকটা যদি কখনো পড়ে যায় এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকে আপনারা যদি একটু খেয়াল করেন যে এগুলো নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর রয়েছে কোনোরকম একটু সামান্য বাইকটা পড়ে গেলে ইন্ডিকেটরগুলো ভেঙে যায় আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ব্লোর মধ্যে হোয়াইট এবং ইয়েলোর কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রাখা হয়েছে এস মেনশন করে দিছে ভার্সন টু মেনশন করে দিছে এবং গ্রাফিক্সটা খুবই সুন্দর আর পাশাপাশি যেহেতু এটার মধ্যে অ্যাফআই রয়েছে তো এই নিচের কিটটার মধ্যে ফুয়েল ইনজেক্ট এখানে মেনশন করে দিছে ওভারঅল কালার কম্বিনেশন এবং কালারের কোয়ালিটি জোস আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন কালারটা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামহা আর এখানে একটা ম্যাট ব্ল্যাকের শেড রয়েছে এখন যদি এটার ককপিট ভিউটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে এটার মধ্যে বলে রাখি কোনো প্রকার ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর নাই এটা দিলে ভালো হতো এটা নিয়ে অনেকেরই কমপ্লেন রয়েছে কিন্তু রেগুলার রাইডের জন্য সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে আর হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি এখানে আপনার পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার এটা কন্ট্রোলিংও খুবই ভালো আমি ভিডিও শুরুতেই বলছি যে সিরিজটা জনপ্রিয় এটা কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য সো এটার হ্যান্ডেলবারের পজিশন এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে পেন হবে না আর এটার কন্ট্রোলিং সিরিজ নিয়ে কথা বলে ইঞ্জিন ফিল সুইচটা পেয়ে যাচ্ছেন নিচে কোনো প্রকার লাইট অন অফ করার সুইচ নেই যেটা আপনাদের আফটার মার্কেটে ইনস্টল করতে হবে এবং বাইকটাকে সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন কোনো প্রকার কী কী স্টার্টের সুবিধা এখানে আপনারা পাচ্ছেন না আর এই সার্টি যদি নিয়ে আসি এখানে পাসিং সুইচটা রয়েছে হ্যাভিন লোভিন সুইজ রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন এবং সুইজের বিল কোয়ালিটিটাও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করছে আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন ইয়ামহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না সো বড়ো বড়োর মতো এটা বিল কোয়ালিটি আপনারা বেস্ট পাচ্ছেন আর এটার যদি গ্রাউন্ড ক্লার্স না এখন কথা বলি এভারটাইজ হার্সন টু এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে একশো ষাট মিলিমিটার যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন স্পিড ব্রেকার অথবা ভাঙাচোর রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম এর পাশাপাশি এখানে বিল্টিন একটা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি এবং এখানে বাম্পার পাচ্ছেন বিল্টিন যেটা খুবই পজিটিভ একটা সাইড এখন বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য বিল্টিন বাম্পার দেয় না কিন্তু ইয়াম তাদের প্রতিটা বাইকের সাথে খুবই ভালো কোয়ালিটির বাম্পার দিয়ে থাকে যে বাম্পারটা আফটার মার্কেটে ইনস্টল করতে গেলে এক হাজার থেকে বারোশো টাকার মতো চলে যায় সো আপনার যদি ইয়াম হার বাইকগুলো পার্চেস করেন তাহলে আপনাদের এই এক্সট্রা হ্যাসেলটা নিতে হবে না আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি এটা ওয়েট হচ্ছে একশো তেত্রিশ কেজি ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে আপনারা খুব ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন এবং এটা কমফর্টনেস কন্ট্রোলিং সম্পর্কে আপনার সবাই অবগত আছেন ওকে এখন যদি একটু ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার যার থেকে আপনার এই সেগমেন্ট বেস্ট মাইলেজ পাবেন 45 ফাইভের মতো 40 থেকে ফর্টি ফাইভের মতো এভারেজ আপনার মাইলেজ পাবেন সেটার জন্য আপনার ভালোভাবে বাইকটা রাইড করতে হবে কিন্তু আপনি যদি রাফ এন্ড টাফ রাইড করেন তাহলে মোটামুটি এর কাছাকাছি বা এর মতো মাইলেজ পাবেন কিন্তু এভারেজ সুন্দরভাবে বাইকটা রাইড করলে ইজিলি ফর্টি এর মতো মাইলেজ পেয়েছে যেটা ইউজার রিভিউ আর এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার মধ্যে অ্যাফআই ব্যবহার করা হয়েছে সো এর জন্য এত পরিমাণ মাইলেজ পেয়ে যাচ্ছেন আর এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো আপনারা যখন রাইড করবেন তখন এটা স্মুথনেসটা বুঝতে পারবেন সো আপনারা যারা একশো পঞ্চাশ সি সি সেগমেন্টের একটা বাইক কিনতে চাচ্ছেন বিশেষ করে রিলায়েবল ব্র্যান্ড থেকে বাইক পার্চেস করবেন অবশ্য অবশ্যই ইয়ামহার বাইকটা এই বাইকটা চর্জা রাখতে পারেন আর এই বাইকটার রিসেল ভ্যালু খুবই ভালো আপনার যদি বাইকটা অনেকদিন রাইড করে সেলো করতে চান এটা রিসেল হলো আপনারা খুবই ভালো পাবেন খুব ভালো দামে বাকি বিক্রি করতে পারবেন ওকে এখন যদি এটা বর্তমান অফিশিয়াল প্রাইসটা শেয়ার করি এটার বর্তমান অফিশিয়াল প্রাইস হচ্ছে 2 লক্ষ 39000 টাকা এটা হলো এটা বর্তমান অফিশিয়াল প্রাইস আর এর মধ্যে ইয়ামাহা অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে ক্যাশব্যাক অফারটা হচ্ছে 8500 টাকা ইউ즈 কোড মানে একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে দুটা কালার তাদের কাছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুটো কালারের হিউজ পরিমাণ কোয়ান্টি রয়েছে আপনার তাদের কাছ থেকে দেখে বেসে তারপর পার্চেস করতে পারবেন আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামহার একটা অথারেশ শোরুম তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পার্চেস করেন তাহলে পেয়ে যাবেন সার্ভিসের প্যাকেজ যার মধ্যে যাবেন পাঁচটা এবং চারটা পেড সার্ভিস এর পাশাপাশি দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আপনার পাচ্ছেন সো তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও রেখেছি আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম